কালকে ইভিনিং শোয়ে আমি আর অনির্বাণ হাবজি গাবজি দেখে এলাম। তো এতদিনে তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে ছবির বিষয় হচ্ছে এই যে বাচ্চারা এত ভিডিও গেম খেলে এর ফলে ক্ষতি কি হয়। তো কালকে দেখে বেরোচ্ছি। তো প্রথমেই আমাদের সঙ্গে সঙ্গেই বেরোলেন দুজন বয়স্ক স্বামী স্ত্রী। তো ভদ্রলোক বললেন, দেখেছো কি প্রাসঙ্গিক ছবি, এরকম সত্যি এই প্রবলেমগুলোই হয়। ভদ্রমহিলা বললেন, হ্যাঁ ঠিক বলেছো, এই যে ছোট্ট মোবাইল স্ক্রিনে আমার একটুখানি দেখলেই মাথা ঝিমঝিম করে, আর এতক্ষণ ধরে খেলে বাচ্চারা, তাহলে এরকম তো হবেই। এবার আমরা লিফটে ঢুকলাম। লিফটে একটি পরিবার ঢুকলে বোঝাই যাচ্ছে ওরা কথা বলতে বলতে ঢুকছিলেন, এই ফিল্ম নিয়েই কথা বলতে বলতে ওনারা ঢুকলেন। ওনাদের সঙ্গে একটি 12 বছরের বাচ্চা ছেলে ছিল। তা সে দেখছি ঢুকতে ঢুকতে বলছে, হ্যাঁ কিন্তু এটা একটু বাড়াবাড়ি, এই তো রোববারই আমরা খেললাম। তো এই যে দুটো কথা, যে ছবিটি প্রাসঙ্গিক এবং বাড়াবাড়ি, এই দুটোর সঙ্গে আমি একমত। আবার এটাও মনে হতে পারে যে যদি না বাড়াবাড়ি হতো তাহলে কি ছবিটা প্রাসঙ্গিক হতো, এটাও ঠিক। আমার মনে হয়েছে যে এই যে বাড়াবাড়িটা, এটাই ছবিটার স্ট্রেংথ, সেটার প্রয়োজন ছিল। আবার বাড়াবাড়িটা খানিকটা উইকনেস, বাড়াবাড়িটা স্ট্রেংথ কেন না, এই ছবিটার উদ্দেশ্যই তো তাই, যে বোঝানো যে একটা অ্যাডিকশন কত রকমের ক্ষতি করতে পারে। তো ফোকাসটা যদি ছবিটা সেটা হয়, সেখানে একটু বাড়াবাড়ি দরকার। কিন্তু কি মুশকিল হয় জানেন তো, এই আর্টিস্টিক ক্রিয়েশন দিয়ে যদি একটা সমস্যা বের করতে চাই ছবির মধ্যে দিয়ে, মাঝে মাঝে সমস্যাটাই এত ওভারপাওয়ারিং হয়ে যায় যে সমস্যাটা ওই আর্টিস্টিক ক্রিয়েশনের জায়গা নিয়ে নেয়। এখানেই আমার মনে হয়েছে ছবিটার একটা দুর্বলতা। ছবিটা না বড্ড বেশি ইউনিডাইমেনশনাল, এই যে বাচ্চাটাকে দেখানো হয়েছে, বাচ্চার ক্যারেক্টারটাও ভীষণ ইউনিডাইমেনশনাল। আগে দেখানো হয়েছে একটা সহজ বাচ্চা, এবং তারপরে যখন তার এই ভিডিও গেমের অ্যাডিকশনটা হলো, সঙ্গে সঙ্গে তাকে একটা কমপ্লিটলি আলাদা একটা ক্যারেক্টারে ট্রান্সফর্ম করা হলো। আমার মনে হচ্ছে এই যে চেঞ্জটা, যে একটা সহজ ন্যাচারাল বাচ্চার থেকে একটা ওইরকম অবসেসড অ্যাডিক্টেড একটা বাচ্চা, এইটা এই ট্রানজিশানটা খুব ভালো করে দেখানো হয়নি। এটা কীরকম একটা জিরোর থেকেই ওয়ানে উঠে গেল, এবং ওইটা আমার মনে হয়েছে যে বাচ্চার ক্যারেক্টারটাকে ভীষণভাবে ওই একরকম করে দেওয়া হয়েছে। মানে পুরো জিনিসটা হচ্ছে ফোকাস ওই সমস্যাটাকে দেখাতে হবে, এবং গল্পটা আমাকে এখানে নিয়ে যেতে হবে, এইভাবে শেষ করতে হবে। না হলে ধরুন আজকে একটা হোমস্টেতে গিয়ে একটা পিস্তল, সেটাকে কখনো লোডেড পিস্তল থাকে সেটাও সম্ভব না। তো এইটাতে আমার যেটা মনে হয়েছে, ধরুন বাচ্চার এই যে ইউনিডাইমেনশনাল ক্যারেক্টার, এই যে লোডেড পিস্তল, আরও দু একটা ছোটোখাটো জায়গা, এটা কী হচ্ছে, এটা না গল্পের ক্রেডিবিলিটি থেকে খানিকটা নিয়ে নিচ্ছে, যে কারণে যে উদ্দেশ্যে ছবিটা করা, যে মানুষ ভয় পাবে, মানুষ ভাববে সত্যি এটা তো কালকে আমার সঙ্গে হতে পারে, এই দু একটা জিনিসের সঙ্গে দেখে মানুষের হয়তো মনে হতে পারে ধর এটা হয় নাকি সত্যি, এটা তো বাড়াবাড়ি, এ আমাদের হবে না, সেটা কিন্তু কোথাও একটা ছবির অবজেক্টিভ থেকে খানিকটা সরিয়ে দিচ্ছে ছবিটাকে। আর শেষ পাতে একটু মিষ্টি পরিবেশন করি। ছবিটা দেখতে এক মুহূর্তের জন্য আমরা বোর হইনি, কখনো মনে হয়নি উঠে চলে যায়। আমার একটুখানি ওই ফার্স্ট যে গানের সিকোয়েন্সে সেটা আমার একটু লম্বা মনে হয়েছে, আর মনে হয়েছে লিরিক্সটা হয়তো একটু স্মার্ট হলে ভালো হতো, ব্যাস। আর সত্যি বলছি, টান টান একটা ছবি দেখে এলাম। অভিনয় ভীষণ ভালো, ছোটোখাটো রোল যারা করেছে, আমি একজন দুজনের অভিনয় আমার ভালো লাগেনি, একটু কাঁচা লেগেছে, কিন্তু বাকি সবার অভিনয় ভালো। একবারের জন্যে মনে হয়নি যে এটা কেউ অভিনয় করছে, এত ন্যাচারাল সিকোয়েন্সগুলো, ভীষণ ন্যাচারাল। আসলে রাজ চক্রবর্তীর নিজের তো একটা মুছিয়ানা আছে, যে ক্রাফ্ট, সেটা কিন্তু মানে বোঝা গেছে। অনেক ফিল্মই ফিল্ম হয়ে ওঠে না, এটা একটা ফিল্ম দেখে এলাম আমরা, এবং উদ্দেশ্য অনেক দূর অবধি সফল। আর একটু ভাবলে, আমি যে দু একটা বলছিলাম, ছবিটা কিন্তু একদম অন্য লেভেলে চলে যেত। আর শেষ কথা যেটা বলে যাব, সেটা হচ্ছে আমাদের এই সমাজ, আমাদের চারপাশ, এসবের জন্যে এই ছবিটা কিন্তু খুব দরকার।